আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। সাথে আছি আমি তাসলিম আতিথি। যত্ন স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। সপ্তাহ জুড়ে থাকতে পারে বৃষ্টি। ফায়ার সার্ভিসের গাড়ি টোল না নেওয়ার নির্দেশ হাইকোর্টের। সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল করতে চায় বলেছেন ফখরুল। ভারতের সঙ্গে সমঝোতা নিয়ে অপপ্রচারে লিপ্ত বিএনপি জামায়াত বলেছেন তথ্য প্রতিমন্ত্রী। হলি আর্টিসানে হামলার 8 বছর, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও রয়েছে ঝুঁকির শঙ্কা। সিলেটে ফের বিপদসীমার ওপরে 3 নদীর পানি। সর্বাত্মক কর্মবিরতিতে অচল ঢাকা বিশ্ববিদ্যালয়। এলপিজির নতুন দাম জানা যাবে মঙ্গলবার। কোটা বাতিলের প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে ফের ঢাবিতে বিক্ষোভ। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। I don't call chopper jorbara.